মাত্র 12 মিনিটেই ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইসরায়েলে হামলা চালাতে সক্ষম ইরান। এছাড়াও দেশটির ভাণ্ডারে ইসরায়েলে হামলা চালাতে পারে দূরপাল্লার এমন অন্তত 9টি মিসাইল রয়েছে। গত 2 দশকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মতো শত্রুদের মোকাবেলার লক্ষ্যে এসব দূরপাল্লার সমরাস্ত্র দিয়ে অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করেছে তেহরান। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের হামলা নিয়ে যখন তুঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ, তখন আলোচনায় তেহরানের সমর ভাণ্ডার। দুই দেশের মাঝে দীর্ঘ দূরত্ব থাকলেও তেল আবিবের জন্য বড় দুশ্চিন্তার কারণ ইরানের কাছে থাকা দূরপাল্লার বিভিন্ন মিসাইল ড্রোন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকি মোকাবেলায় দীর্ঘদিন ধরেই অস্ত্রভান্ডার সমৃদ্ধ করছে ইরান, যার মধ্যে অনেক সমরাস্ত্রই ইসরায়েল তো বটেই আঘাত আনতে সক্ষম মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে। মার্কিন গণমাধ্যমের দাবি, মাত্র 12 মিনিটে ইরান থেকে ইসরায়েলে আঘাত আনতে পারে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তেহরানের কাছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইলের ইসরায়েলে আঘাত আনতে সময় লাগবে 2 ঘন্টা, আর ড্রোন পাঠালে সেটি দেশটিতে পৌঁছাবে 9 ঘন্টায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানই সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্রের মালিক। গত জুনে নিজেদের তৈরি প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে ইরান, যা শব্দের চেয়ে 5 গুণ গতিতে আঘাত আনতে সক্ষম। ইরানের অন্তত 9টি মিসাইল সরাসরি ইসরায়েলে আঘাত আনতে পারবে। ঘন্টায় 17,000 কিলোমিটার বেগে ছুটতে পারা ইরানের সেজিল মিসাইল অতিক্রম করতে পারে 2,500 কিলোমিটার পর্যন্ত, খাইবারের সর্বোচ্চ গতিসীমা 2,000 কিলোমিটার। IRGC-র সাবেক কমান্ডার কাসেম সোলাইমানির নামানুসারে বানানো হজ কাসেম অতিক্রম করতে পারে 1,400 কিলোমিটার। জটিল গতিপথের কারণে সব ক্ষেপণাস্ত্র আটকানো বেশ কঠিন। ইরানের কাছে বেশ কিছু দূরপাল্লা ড্রোনও রয়েছে, যার মধ্যে মহাজেট 10 অতিক্রম করতে পারে 2,000 কিলোমিটার পথ, 300 কেজি পেলোড নিয়ে আকাশে থাকতে পারে 24 ঘন্টা পর্যন্ত। পশ্চিমাদের অভিযোগ, চীনের সহায়তায় এসব দূরপাল্লার মিসাইল ড্রোন বানিয়েছে ইরান। তাদের সমরাস্ত্রের নকশার মিল রয়েছে উত্তর কোরিয়া ও রাশিয়ার সমরাস্ত্রের সাথে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।